তাহলে হা দিয়া নেওয়া দেওয়া যায় আছে ইসলামে, কিন্তু একদল আছে আজকে আমাদের পক্ষ থেকে দেয় এত বড় একটা লিস্ট, ছেলে বাড়ির পক্ষ থেকে দেয় এত বড় একটা লিস্ট আছে না নাই, মেয়েফার চাইতে যাইতে নাও যাইতে এতে শুন উকিলের মাধ্যমে খবর ফাটাই মেয়েফার বড় অতুন হতা আর মেয়েফারে বিয়ে করতে মানে হলি 50 লক্ষ টিয়া দেন মহর দন ফরিব বড় করি ফরন নাও জুবিনিদা। অথচ দেন মোহরের বেলায় আমরা ইসলামী শরীয়তে যতটুকু পেয়েছি দেন মোহর পরিশোধ করার আগে স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে, কথা বলেন না? এখন 20 লাখ টাকা দিয়েছেন কামিন, বুঝলাম টাকা দেন নাই, ওই ঋণের বোঝা কাঁধের উপর নিতে নিতে একদিন মৃত্যু হয়ে গেছে, তখনও 20 লাখ টাকা আপনার থেকে আপনার স্ত্রী পায়, তাহলে এগুলা দেওয়ার কোনো দরকার আছে? তা অনেকে অনেক অভিভাবক ফতোয়া দিব জোর, এখন খামিন খন দিলে তা আমি এরপর আজই নেবেন না মারিব, জামাই আজই নেবেন দে ফিরিব, এখন হনর অমিতের দমায় রায়বের লইল কামিন ব্যাসগুড়ি লন ফরের যেহেতু সাইলেও যাতে সারিত না পারে বড় করি ফরন না উজুবিল্লা। তা আপনি 20 লাখ টাকা চাইলেন বিনিময়ে, ছেলের বাবা বলতেছে ঠিক আছে সমস্যা নাই 30 লাখ হাতে তোর নগদ দন না ভরে আর 10 লাখ বাড়াই দিও, তোই হতে আরো কিছু লিস্ট আছে, লিস্ট কি অত ফোয়া মাজ্জবর বিয়ে মাঝে বেশি ন দেখ কেন এক্স করলা দিল দেরি তাহলে ফানিস আরো বেশি না 6 লাখ টিয়ার ফানিস আর দিয়ে মাত্র 1500 মানুষ বইরা খাবাই, আর তো মানুষ বেশি কত 1500 খাবাই তো কত এখন এবার লাস্ট ফোয়া যেহেতু শুরু হইবে আমি বের ফোরা আর বিয়ে নাই এবের বিয়ে তারাতে 3000 মানুষ খন ফরিব বইরাত, তাহলে বাঁশের পরিবর্তে কি রেট দে হতা হন না বাঁশের পরিবর্তে বাঁশ জিল্লতের পরিবর্তে। এই কারণে আজ এই সমাজের মাঝে শত শত যুবক যুবতী উপযুক্ত হওয়ার পরও বিয়ে না হতে আসে নাই, দায়ী হন দায়ী দে মা বাপ, দায় হন মা বাপ, আজ এই মা বাপর কিছু বেতাল্য হাস হরমর কারণে উপযুক্ত ফোয়াইন নতুন হস্তবন পরে ঠিক নেবে ঠিক আর কেন বড় করে ঠিক নেবে ঠিক, তাহলে আর মা বাপ পুনত্তর অন্তত এই মুহূর্তে আয়ের সচেতনতার দরকার আছে না নাই, অন্য যদি সনের ফোয়াইন সঠিক পদত্থা হোক করে বিয়ে করাই দিবেন উপযুক্তই বিয়ে করাই দেন হন দরকার নাই, কেয়া ফয়েবের উপযুক্ত বয়সত পাত্রীর ব্যবস্থা করে নদী দিলে ফয়েবে জেনারি ক্যারিবর ক্ষমতা ওই সম্ভাবনা আছে না নাই, অন্য যদি উপযুক্ত বয়সত ফলাব নোয়া নিলে অবশ্যই বাধ্য এটা তার দেয়ালত ফিরতে গেলে আর কোনো কারণ নাই, তো এটা নিশ্চিত আজ এরকম খালি যাবে সম্ভাবনা আছে, তাই তো বাসাবিল্লাই আয় আর মতো হইম দে অন্য অনর ফরে বিয়ে করাই দেন হন দেন মোহর ইত্যাদি ইত্যাদি ইনে দরকার নাই, মনের রায়বেন দে বাজান অনর মাইয়ারে আল্লাহ কোয়ালত যদি শুকলে হি দে অনর মাইয়ার তাহলে শুকিয়ে নন গাছ তোলা বিয়ে দিলে এড়ো ফাই ফেলাই অনর মাইয়ে বড় করি ফরন না সোভান আল্লাহ সুখ যদি কোয়ালার নতাই 20 তলা বিল্ডিং বিয়ে দিল এটা হামইতো নো ঠিক নেবে ঠিক কষ্ট আর কষ্ট জিল্লত আর জিল্লত। এজন্য আল্লাহর বলিদের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিয়ের সময় আমরা দাবি করে কিছু নিব কিন্তু শ্বশুর মশাই অথবা মেয়ের বাপ খুশি হয়ে যদি বলে আমার বৌমাকে আমি এগুলাগুলা দিব নিজ দায়িত্বে এবং আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আমাদেরকে বলুন, আপনার ছেলের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া নাই, হ্যাঁ মেয়ের পক্ষ দাবি করার ক্ষমতা রাখে, মেয়ের পক্ষ দাবি করার ক্ষমতা রাখে কিন্তু ছেলের পক্ষ চেয়ে নিতে পারবে না, যেহেতু মেয়ে বিয়ে দিবে দেন মোহর মেয়ের বাবা ঠিক করার ক্ষমতা আছে, মোস্তফা বলেছেন আলী ফাতেমাকে বিয়ে করলে এত দেরহাম দিতে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, তাহলে মেয়ের বাবা বলার ক্ষমতা আছে না নাই, কিন্তু এগুলো আবার নগদে ফেড করতে হবে, এখন তো আমরা লিখি 10 লাখ টাকা দেন মোহর 2 লাখ নগদ 8 লাখ বাকি আছে না নাই, বাকি নামে কোনো সিস্টেম ইসলামে নাই, বাকি নামে কোনো সিস্টেম ইসলামে নাই, এজন্য আল্লাহ বোঝার তৌফিক দান করুন।